আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি তা হচ্ছে ডিম দিয়ে চাল কুমড়ো রান্না। এটা দেখতে যতটাই না সুন্দর, খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট। আপনারা বাড়িতে একবার ট্রাই না করে দেখলে বুঝতেই পারবেন না এর টেস্টটা কতটুকু। তো চলুন কথা না বাড়িয়ে এই রেসিপিটি শুরু করা যাক। ডিম দিয়ে চাল কুমড়া রান্না করার জন্য আমি এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি একটু দিয়ে দিব পেঁয়াজের কুচি। আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজের কুচিটাকে আমি একটা হাতার সাহায্যে একটু ভেজে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণের মতো হলুদের ফাঁকি, দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণের মতো মরিচের ফাঁকি। তবে আপনারা ঝালের পরিমাণ বেশি খেতে চাইলে মরিচের ফাঁকিটাও বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণ ধনিয়া ফাঁকি। এখন এতে দিয়ে দেব এক চামচ পরিমাণের মতো আদার পেস্ট। আর এখন এতে দিয়ে দেব এক চা চামচের মতো রসুনের পেস্ট। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন পেঁয়াজের সাথে এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন এতে দিয়ে দিব তিনটা ডিম। আমি এখানে তিনটা ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম, সেই তিনটা ডিম দিয়ে দিয়েছি। আর এই ডিমগুলোকে এখন আমি ঝুড়ি ঝুড়ি করে নেব। ডিমটাকে আমি ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব চাল কুমড়ো। আমি চাল কুমড়োগুলোকে আগে থেকে ভালোভাবে কেটে খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আর সেই চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। এখন আমি এই মশলা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাল কুমড়োটা আমি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাও খুলে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কষানোর জন্য আমি ঢেকে দিয়েছিলাম, আর এই চাল কুমড়াটা ভালোভাবে কষে গিয়েছে। তো এখন আমি এতে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি, তো এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আবারও ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়েছি, তো এ পর্যায়ে আমি এতে 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি ফ্লেভারের জন্য এই মরিচটা দিয়েছি, তবে আপনারা যদি মাঝখান দিয়ে ফালি করে দেন তাহলে কিন্তু এই তরকারিটা ঝাল হয়ে যাবে। তো আমি এখানে আস্ত কাঁচামরিচে শুধু বোটাটা ফেলে দিয়ে দিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এই চাল কুমড়ো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখে নেই। তৈরি হয়ে গেল ডিম দিয়ে চাল কুমড়া রান্না। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটা কতটা ভালো এসেছে। তো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি। আর আমার এই রেসিপিটিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে আমার চ্যানেলের সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।